কালকে তো লোকটা হয়ে গেছে সুন্দর। আজকে আমি জাল ফেলে মাছ ধরেছি, গাছে ঝিঙা ছিল ঝিঙা তুলেছি, ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমি ঝোল রান্না করি। এখন আমি মাছে হলুদ আর লবণটা মাখিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছ
তোমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। 5 ফোঁটন শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, হলুদ বাটা দিয়ে দিচ্ছি। 5 ফোঁটন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ বাটা দিয়ে দিলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলো ভেজে দিচ্ছি। আমি একটু পরেই ঝোলটা ফুটে উঠলে তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবো। আমার আলুগুলো এবার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে, খুব সুন্দর সুন্দর রান্না হয়েছে।